ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। টেকপ্রেডিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিটেলটিতে আপনাদের জন্য রয়েছে এক্সেল শিটের সাহায্যে আপনার বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর সরকারি বেতন ভাতার বিল কিভাবে প্রস্তুত করবেন, এবং একজন নতুন শিক্ষক যুক্ত হলে অথবা আপনার শিক্ষক কর্মচারীদের মধ্য থেকে যদি কেউ টাইম স্কেল অথবা ইনক্রিমেন্ট যুক্ত হয়, এক্ষেত্রে আপনি দ্রুত সময়ের মধ্যে কীভাবে এক্সেল শিটে তার তথ্য আপডেট দিয়ে বেতন শিটটি প্রস্তুত করবেন, এবং দীর্ঘ সময়ের জন্য একটি শিট দ্বারা আপনি আপনার বিদ্যালয়ের বিল প্রস্তুত করে ব্যাংকে সাবমিট করবেন, সেই বিষয়টি দেখাবো আজকের এই ভিডিও টিটেলটিতে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, কেউ স্কিপ করবেন না। অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনাদের এই তথ্যগুলো আমি সন্নিবেশ করবো এবং আপনাদের দেখাবো। তো আমি শুরু করছি। তো এখানে আমার বিদ্যালয়ের নামটা প্রথমে লিখব, অতঃপর আমরা যেটা করব সেটি হচ্ছে এখানে আমরা লিখব প্রথমে ক্রম, অর্থাৎ সিরিয়াল নাম্বার কি ক্রম। তো ক্রম দিলাম, দিয়ে এখান থেকে আমি শুরু করলাম 01, তারপর একটু টান দিলাম, টান দেওয়ার পরে এটাকে আমি ফিল সিরিজ করে দিলাম, অতঃপর আমি এটাকে 11 পর্যন্ত টানলাম, জি 11 পর্যন্ত টেনে নিয়ে আসলাম। তারপর এখানে আমি দিলাম, এখানে হবে ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স নং, জি। অতঃপর আমি এখানে লিখব শিক্ষক কর্মচারী, শিক্ষক কর্মচারী, তারপরে লিখব পদবী, পদবী, পদবী 1। তো এইভাবে আমি একটু টেনে নিচে থেকে নিয়ে আসতেছি, এটা ফিল সিরিজ করে দিচ্ছি, যে এইভাবে আসবে একবারে। তারপর এখানে লিখলাম শিক্ষক, শিক্ষক 1, শিক্ষক 1 দেখালাম, টেনে নিচের দিকে নিয়ে আসি 7 পর্যন্ত দেখালাম। তারপর এখান থেকে অবশ্য আরেকটি দেখাচ্ছি, এখানে কর্মচারী, কর্মচারী 1, 2, 3, 4, বাস দেখালাম, ইত্যাদি ইত্যাদি দেখালাম। আচ্ছা, অতঃপর আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে এখানে আমরা অবশ্য আমাদের একটা জিনিস ভুল হয়েছে, এখানে পদবীটা আর একটু নিচে আসবে। অতঃপর আমরা যেটা করব সেটি হচ্ছে পদবীর পরে আমরা লিখব জন্ম তারিখ, জন্ম তারিখ, আমি জন্ম তারিখ একটা দেখাচ্ছি, যেমন 1, 1, 1, 1, 80। আচ্ছা, তারপর আমরা এই জাস্ট আমি একটা একটা দেখালাম, অতঃপর আমরা দেখাবো জন্ম তারিখের পরে আমরা ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ই দেখাব, জি। আচ্ছা, তারপর আমরা দেখাবো বেতন কোড, বেতন কোড, মূল বেসিক, মূল বেসিক,
তারপরে 10% কর্তন, হ্যাঁ কর্তন 10%, এটা যে অবসর করলাম যেটা সেটা, হ্যাঁ তারপর আমরা 10% কর্তন, তারপরে মেডিকেল, মেডিকেল আমি সংক্ষিপ্ত আকারে লিখতেছি, প্লাস বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া এটা দেখালাম, মেডিকেল বাড়ি ভাড়া আছে 1500 টাকা। আচ্ছা তারপর আমরা যেটা দেখাবো সেটি হচ্ছে প্রণোদনা, প্রণ শুধু লিখি, প্রণ লিখে তারপরে 5% মোট প্রাপ্য বা প্রাপ্য বেতন, ব্যয় প্রাপ্য, প্রাপ্য ব্যয় প্রাপ্য। তাহলে এখন আমরা আরেকটা কাজ করব, পেজ লেআউটে যাব, তারপর অরিয়েন্টেশন যাব, ল্যান্ডস্কেপ দেব। তো ল্যান্ডস্কেপ দেওয়ার পরে দেখা যায় যেন একটা পেজ আমার শো করছে না, এই ক্ষেত্রে আপনি আরেকটা কাজ করবেন, ইতে যাবেন, তারপরে এখানে এটি বাড়িয়ে দেবেন। জি এখন আমরা দেখতে পাচ্ছি। তো অতঃপর আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা এখান থেকে এই যে এই এটিকে ধরে সিলেক্ট করে নিচের দিকে এসে একটা ঘর আমরা বাড়তি দেখাবো, দেখিয়ে তারপর এখানে রাইট বাটনে ক্লিক করব, করে আমরা এটিকে ই দেবো আর কি, হ্যাঁ বর্ডার দেবো আমরা, বর্ডার। তাহলে এখানে এই বর্ডার সিলেক্ট করবেন, এইটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন, এটা এটা এটা। আপনি যদি একটু মোটা দিতে চান তাহলে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, মোটার দরকার নেই, চিকুনি ভালো। এই যে তাহলে আমরা এই পেলাম। তো এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে এখানে বেতন হিসাব করে আপনি বসিয়ে দেবেন। তারপর আমি যাচ্ছি একটু নমুনা কপিতে যাচ্ছি, এখান থেকে আমি এগুলি নিয়ে যাচ্ছি, নিয়ে আসতেছি, এখানে থেকে নিয়ে আসলে দেখুন আমি এই দুইটা অংশ আমি নিয়ে আসতেছি, অথবা এটাই, হ্যাঁ এই এই দুইটা অংশ আমি নিয়ে আসতেছি, তারপর আপনাদেরকে আমি দেখাবো। এখান থেকে কপি করলাম, আর এখান থেকে আমি কপি করলাম, এখান থেকে পেস্ট করে দিলাম। অবশ্য ঘরটা একটু বড় হয়ে গেছে, সমস্যা নেই, অসুবিধা নেই। তো আমি এটাকে যদি, তাহলে এখন আমরা এই হিসাবগুলি কীভাবে করব সেই হিসাবগুলো একটু আমি আপনাদের আবারও দেখাচ্ছি। তো আমি সময় ছিনে ছিনে চলে যাব। এখান থেকে এটা 10% করবেন, তো 10% করতে হলে অবশ্য আমার সমান চিহ্ন দিয়ে একটা ব্রেকেট দিতে হবে, পরে এটা আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমি একটা পূরণ চিহ্ন দেবো, পূরণ, পূরণ চিহ্ন দিয়ে তারপর এখানে 10% লিখে পরে ব্রেকেট দিয়ে শেষ করে এন্টার দেবো। যে এন্টার দেওয়ার পর দেখুন এখানে আমরা একটা টাকা পেয়ে গেছি, তাই আমরা 10 একটু নিচের দিকে আসবো। অতঃপর আমরা যেটা করব মেডিকেল বাড়ি ভাড়া, তাই মেডিকেল বাড়ি ভাড়া থেকে আমরা কী করব, মেডিকেল বাড়ি ভাড়া হচ্ছে 1500 টাকা, তো আমরা 1500 টাকা লিখছি, লিখে তারপরে এটা আমরা একবারে সিলেক্ট করে সবকটিতে আমরা সিলেক্ট করে দেব। জি সিলেক্ট করে দিলাম, দেবার পর তারপরে আমরা আসতেছি প্রণোদনা 5%। তো প্রণোদনা 5% এখানে ইকুয়াল চিহ্ন, তারপর একটা ব্রেকেট দেবো, দিয়ে তারপর আমরা ঠিক মূল বেসিকের আবার প্রণোদনা 5%, তারপরে পূরণ চিহ্ন, তারপরে 5% ব্রেকেট শেষ এন্টার, এটি দেবো, এটি দিয়ে আমরা আবার এটি টেনে একটু নিচের দিকে নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে এখানে একটা বিষয় লক্ষ্য করুন, 1000-এর কম হলে সেটা আপনাকে অবশ্যই এখানে 1000 দিয়ে নিতে হবে, অন্যথায় আপনার কিন্তু ই হবে না। তো আপনাকে এটাকে এখান থেকে টেনে আপনি নিচের দিকে নিয়ে আসবেন, নিয়ে এসে বাকি সবার 1000 টাকা করে দিয়ে দেবেন। হ্যাঁ এখানে মিক্স হয়ে গেছে, আবার মাইন্ড করবেন না কেউ। জি এখন আমরা টোটালটা বের করব, তো টোটালটা বের করতে হলে সমান চিহ্ন দেব, ব্রেকেট দেব, দিয়ে আমরা প্রথমে এটা সিলেক্ট করব, তারপরে আমরা একটা মাইনাস চিহ্ন দেব, অতঃপর আমরা পরের সেলটা সিলেক্ট করব, তারপরে প্লাস চিহ্ন দেব, অতঃপর পরের সেলটা সিলেক্ট করব, আবারও প্লাস চিহ্ন দেব, এবং পরবর্তীতে সিলেক্ট করে আমরা ব্রেকেট শেষ করব, পরে একটা এন্টার দেব। জি পেয়ে গেলাম, এখন টোটাল টাকাটা এখানে আমরা টেনে নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এই যে পেয়ে গেলাম। তো এখন আমরা যদি এটাকে মাঝখানে মাস সেন্টারে নিয়ে আসি, এই যে আমরা এটা টোটাল টাকাটা এখানে দেখতে পাবো। তো এখন আমরা টোটাল টাকাটা বের করব, তো এখানে একটা ইকুয়াল চিহ্ন দেব, দেওয়ার পরে আমরা সাম লিখবো, সাম, তারপরে ব্রেকেট দেব, দিয়ে আমরা উপর থেকে এই যে উপরের সেল থেকে টেনে নিচের দিকে নিয়ে আসব, নিয়ে এসে ব্রেকেট শেষ করব, তারপরে এন্টার দেব। যে টোটাল টাকাটা বের হয়েছে, এখন টোটাল টাকাটা আপনারা এখানে লিখবেন
229,351, তাহলে 2,00,000। তারপর আমরা যেটা করব সেটি হচ্ছে সভাপতি, সভাপতির স্বাক্ষর, সভাপতির স্বাক্ষর, তারপর প্রধান শিক্ষকের স্বাক্ষর, প্রধান শিক্ষক অবলিক সম্পাদক, সম্পাদক এই হচ্ছে। তারপর আপনি এই সেলগুলি একটু বাড়িয়ে দেখাতে হবে, না দেখালেও চলবে, সমস্যা নেই। এই হচ্ছে আজকের ভিডিও টিউটোরিয়ালটি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপ্রিট ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।